ছোটবেলার গল্প কই পার্ট টু মাফ চাই আম্মু এরম করস কেন ভালা গল্প সুন্দর গল্প কমু এদিকে আয় তুই শামস মা আমি শুনবো না ঠিক আছে আচ্ছা শোন একবার তুই অনেক ছোট এর দূরা হাঁটতেও পারস না ঠিক মতন তুই কি করতেছিলি জানস নি আমি পৃথিবীর সবচেয়ে পচা দুষ্ট একটা গাধি মার্কা বাচ্চা ছিলাম এবার তুমি খুশি শোনস না একটা সাদা সুন্দর বিলের বাচ্চা লইয়া খেলতাছিলি বিড়ালের বাচ্চা সো কিউট হ্যাঁ কি সুন্দর একটা বিড়ালের বাচ্চা এটা লইয়া তুই খেলতাছস আমি তো কই কি রে আমার মাইয়া এতক্ষণ ধরে কি করে আস্তে আস্তে করে যাইয়া দেই আমার মাইয়া বইয়ে বইয়া সাদা একটা সুন্দর বিড়ালের বাচ্চা লইয়া খেলতাছে পরে দিয়ে তুই ওই বিড়ালের বাচ্চার গলা টিপ্পা মাইরা লাইছিলি হ্যাঁ তারপরে মরা বিলাইয়ের বাচ্চা দিয়েই তুই খেলতাছস এটারই লাড়া সাড়া করতাছস আমি দেখে তো আটকে উঠছি ও মা গো শোন শোন আরেকটা কাহিনী মনে পড়ছে শোন একবার তুই অনেক ছোট আসিলি বুঝছস নি এরকম খালি গামাশাল্লা স্বাস্থ্যটাও তোর অনেক সুন্দর আসিল একটা জাঙ্গে বইরে তুই মাটিতে বইয়ে রয়েছস মানে কি কি বলতে চাও আম্মু হ্যাঁ আমি ফ্লোরে বসেছিলাম ফ্লোরে বসে কি করছি তোমার পুরো ঘর হাগুমুতু দিয়া ভরাই দিছি এটাই তো বলবা তুই সব সময় খারাপ চিন্তা করস নোংরা চিন্তা করস আমি কেন তুই খারাপ খালি তোর খারাপ করতে কমো শোন না পুরো ঘটনাটা শোন এরপর খেলতাছস মাটির মধ্যে বুঝছিস নি এর মধ্যে এত বড় একটা তেলা ফুকা হাইটে হাইটে যাইতেছে তোর সামনে দিয়া উমা গো আমি তো দেখে চিৎকার আমি চিৎকার ফাটতে ফাটতে শেষ আমি লাভ দিয়া উঠছি আর তুই কি করছিলি জানস নি নিশ্চয় আমি দেখা ভয় পাইছি আর কি করব উমা তুই ভয় পাস নাই তো তুই কি করছস শোনস না তুই খাপ কইরে ওই তেলা ফুকা ধরে লাইছস তোরে মুখে দিয়ে দিছস কি মুখের ভিতরে ঢুকা লাইছস আমি দূরে যেয়ে আঙ্গুল দিয়ে এই তেলা ফুকা তোর মুখের থেকে বাইট করছি আরেকটা কথা মনে পড়ছে শোনস না একবার তুই তো আমি অনেক ছোট নো তোরে নিয়ে আমরা মার্কেটে গেছিলাম বুঝছিস নি মার্কেটে বুঝছিস যাইয়া এক খেলনার দোকান এই দোকানের সামনে দিয়ে আমরা হাইটটা যাইতাছি আর তুই তো দেখে পাগল হয়ে গেলি খেলনা কিনবি ও মা গো কি জঙ্গলামি তুই শুরু করলি মানে এমনি তুই খুব চুপচাপ আসিলি কিন্তু শান্ত কিন্তু জাগা মতো বেজ্জতি করতি আমরা রে ও মা গো এরকম করস কেন ফুরাটা শোনস না আমি শুনবো না শুনবো না অনেক মজা পাবি শোন না আমি শুনবো না পরে তো তুই মার্কেটে যে এই জঙ্গলামি করতাছস কামতাছস তুই খেলনা কিনবি আমরা বুঝাইতাছি এখন টাকা নাই আম্মু পরে পরে কিনা দিব তোমারে তুই শোনসই না একটা মানুষ কি করছস জানস নি পুরা মার্কেটের ফ্লোরে তুই শুইয়া পড়ছস একে ঘোরা ঘোরা তুই কান্না শুরু করলি যে আমি যাবো না বাসায় তোমরা আমার খেলনা কিনা দাও পরে তোর বাপে নিয়ে গেছিল ওই দোকানের মধ্যে দোকানে যাইয়া এবার তুই আর কইতে পারস না তোর বাপে ধরে জিগায় আম্মু হাতি কিনবা না ঘোড়া কিনবা এবার তুই আর কইতে পারস না তুই কি কিনবি কিন্তু তুই খেলনা চাস কি খেলনা চাস আর কইতে পারস না হইছে শেষ আর বুঝছো স্কুলে থাকতে তোর নামে যে কত বিচার মা গো মা তোর টিচাররা আমারে দেখলেই খালি তোর নামে বিচার দিত হ্যাঁ তুই বলে কিচ্ছু পারতি না তুই ফরা পারতি না তুই SW করতি না তুই CW করতি না তুই ডায়েরি লিখতি না তোর বলে মনোযোগী নাই পড়ালায় তোর বলে ক্লাসে টিচার ফরা বুঝাইতেছে তুই অন্য বাচ্চারা লগে গল্প করতেছ হ্যাঁ একদিন দিয়ে যে কানে ধরে দাঁড়ায় রয়েছ সব বাচ্চারা পড়ালেখা করতেছে তুই একলা কানে ধরে দাঁড়াইয়া শাস্তি খাইতেছস ও মা গো আরেকটা ঘটনা মনে পড়ছে শোন একবার তুই কি করছিলি ছোট কালে জানস নি এরম করস কেন ফুরাটা শোন ভালা কথা শোন আমি দেখি তোর কোনো শব্দ নাই তুই তো খুবই ছোট করে গেদা হ্যাঁ আমি আমার মায়ের সুপ করে রয়েছি আমি কি রে আজকে আমার মায়ের কোনো শব্দ নাই কি করে আমি রান্তাছিলাম কি জানি রান্তাছি আচ্ছা জাগা শোন পরে দিয়ে আমি দেখি তোর রুমে ঢুকছি ঢুকে দেখি আমার মায়ের সুপ করে রয়েছে হ্যাঁ পুরা শরীরে তোর হলুদ হলুদ কি জানি হলুদ শোনস না হলুদ হলুদ কি জানি লাইগা রয়েছে হলুদ কি হ্যাঁ গো মা গো আমার মায়ের এই অবস্থা কে আমার মায়ের শরীরে ডি কি হ্যাঁ এরপরে দিও মা হাতে বইরে তোর হলুদ হলুদ কি জানি মা মা প্লিজ আর বইলো না এটা আমি গো
Nikita. আমি বললাম না আমি অনেক খারাপ বাচ্চা ছিলাম মামু প্লিজ ওমা একবার যদি কি জানোস নি আর বইলো না শ্যাম তুই না বেশি খারাপ তুই কথাটা ফুরাটা শুনবি না না শুনলে আজকে খানা দিব না তোরে তোর হাত বইরা হলো দুলুত কি জানি এরপর দিয়ে আমার মাইয়া মজা করে খাইতাছে এডি এরপরে আমি যাইয়া দেখি খিচুড়ি রাঁধছিলাম এই খিচুড়ি সব বড়াই লাইসোস খিচুড়ি খিচুড়ি খাইতাছো সেরম করে সেটকাইয়া ও মা গো কি খারাপ চিন্তা তোর হ্যাঁ খালি নোংরা নোংরা কথা তোর মাথায় আসে না আমাকে এত খারাপ নিজে তোর এইসব কথাই খালি কমো